সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির কারণে এখন মহা সমস্যায় হাবড়া বাণীপুর এলাকার মানুষজন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি অশরীরী ছবি ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, বাণীপুর নির্জন আমবাগান এলাকা দিয়ে আসার সময় ভূত হামলা চালিয়েছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই খবর, সঙ্গে অশরীরী ছবিও। কোনো কিছুর সত্যতা যাচাই না করে সেই গুজব ছড়িয়ে পড়ায় ভূত দেখার জন্য সন্ধে নামলেই দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমাতে শুরু করেন ওই এলাকায়। আমরা এখানকার কোনো বাসিন্দা এবং বাণীপুর বা এই বাণীপুর অঞ্চলের যত মানুষ আছে, এই ধরনের কোনো ঘটনা আমরা এর আগে কখনো শুনিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, জাস্ট আমরা এক দুদিন জানতে পারছি ফেসবুকে যে কোনো একটা ঘটনা এখানে ঘটেছে, যেটা আমরা শুধু ফেসবুকেই জানতে পারছি, ফেসবুকের বাইরে আমরা কখনো জানি। শোনা গেল যে এখান থেকে গোটা চারেক ছেলে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তারা সামনে কোনো এক অশরীরীকে দেখতে পেয়েছে এবং তারা ছবি তুলেছে, ভিডিও করেছে এবং তারপর অ্যাটাক হয়েছে তাদের। এই মোটামুটি জানতে পারলাম এবং দেখলাম একটা ছবি কোনো একজনের, যার শরীরে বহু আঘাত, এবং এই দেখে মোটামুটি সাধারণ মানুষ বিশ্বাস করেছে ঘটনাটা, যে এরকম কিছু ঘটতে পারে। যদিও এই রাস্তা থেকে রাত 11টা বা তারপর বহু মানুষ এই জিওলডাঙ্গা প্রান্তিকা বা আমরাও যারা বাণীপুর চৌমাথায় থাকি, আমরা এই রাস্তাতে যাতায়াত করেছি, আমরা কখনো এরকম কিছু শুনিনি। এরপরই প্রশাসনের তরফ থেকেও এ ধরনের গুজব না ছড়ানোর বার্তা দেওয়া হয়। তবে এখনো বহু মানুষজন ভূতের দর্শন পেতে রাতের অন্ধকারে আসছেন বাণীপুরে, ফলে এলাকার মানুষদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে অনেকটাই। এই সমস্যা থেকে এখন কিভাবে মিলবে রেহাই তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। ভূতের আতঙ্ক ছড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। আমরা এখানে খবর নিলাম, আশেপাশে যে জনবসতি মানুষজন বসবাস করে তাদের কাছে খবর নিলাম, তারা বললেন যে তাদের কোনো এখানে ভূতের কোনো ভয় নেই, এত বছর তারা আছে তারা এরকম কিছু দেখেনও নি। তারা রাত্রি 1টার সময় যাতায়াত করেন, কিন্তু হঠাৎ করে কোথা থেকে এই কথাগুলো চলে আসলো, সেই নিয়ে এখানকার এলাকার মানুষও খুব একটুখানি মানে খুবই চিন্তিত যে এই এরকম ভাবে প্রচার করা হচ্ছে, প্রচারের জন্য তাদের এলাকাটার বদনাম হচ্ছে, সেজন্য তারা বলছে যাতে এগুলো না হয়। এর জন্য আমরা এখানে দেখতে আসলাম আসলে জিনিসটা কি, আমরাও এসে দেখলাম এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তাই আমরা আপনাদের মারফত আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে এরকম প্রচার, এরকম যে আলোচনা হচ্ছে, এর মধ্যে আপনারা কোনো কান দেবেন না, এগুলো অপপ্রচার চলছে। কে বা কারা এ ধরনের গুজব ছড়ালো সেই বিষয়েও কিছু জানা যায়নি। যদিও বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে ওই জায়গা নির্জন এলাকা হওয়ায় অসামাজিক কার্যকলাপে বাধা সৃষ্টি হতেই এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। বিজ্ঞান মঞ্চ একজন কর্মী হিসেবে বলতে পারি, ভূত বলে তো কিছু নেই, মনের একটা আতঙ্ক তৈরি করা, এইটা একটা বিরাট বড় একটা এডুকেশনাল কমপ্লেক্স, নির্জন জায়গা, রাত্রিবেলায় একটুখানি লোকের আনাগোনা কম হয়, অসামাজিক কাজগুলো বেশি হয়, সেই অসামাজিক কাজগুলো যদি বাধা পড়ে তাহলে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে তারা একটা কিছু এখানে তাদের কাজটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমার মনে হয় তেমনই একটা কিছু হয়েছে, এইসব অসামাজিক কাজগুলো লোকে যদি মানে ভালোভাবে মুভমেন্ট করে ও বন্ধ করার চেষ্টা করে, সেটা ঠেকানোর জন্য এই আতঙ্কটা তৈরি করা হয়েছে। এখন স্থানীয়দের কাছে ভূতের থেকেও বেশি উপদ্রব শুরু করেছে অতি উৎসাহী মানুষজন। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।